বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাট্রিক্সের আলোচনার চতুর্থ পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা কি কি পর্ব যারা ম্যাট্রিক্সের আলোচনা শুরু থেকে দেখে আসছ তারা সবাই জানো তারপরও আমরা একটু দেখে নেই যারা শুরু থেকে দেখে নাই তাদের জন্য এই পর্বে আমরা প্রথমেই পূর্ব ম্যাট্রিক্সের সমতা ইকুয়ালিটি অব ম্যাট্রিক্স তারপর আমরা ম্যাট্রিক্সের যোগ পড়ব বিয়োগ পূর্ব ম্যাট্রিক্সের স্কেলার গুণিত পড়ব তারপরে ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ম্যাট্রিক্সের গুণন যা না জানলে আমরা এই ম্যাট্রিক্সের অনুশীলনীর যে সমস্যাগুলো দেওয়া আছে তার অধিকাংশই সমাধান করতে পারবো না কাজী ম্যাট্রিক্সের গুণন কত গুরুত্বপূর্ণ বুঝতেই পারছ সুতরাং ম্যাট্রিক্সের গুণন আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব। এছাড়াও অন্যান্য সমস্যাগুলো সমাধান করার জন্য ম্যাট্রিক্সের সমতা যোগ বিয়োগ স্কেলার গুণিত প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ যেমন ধরো আমরা যদি এই প্রতিসম ম্যাট্রিক্স ও বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রপার্টিস অর্থাৎ বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে চাই অথবা বিপরীত ম্যাট্রিক্সের যে প্রপার্টিস বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলি যদি ব্যাখ্যা করতে চাই তাহলে অবশ্যই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সমতা এগুলির দরকার হবে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বললে চতুর্থ পর্বের প্রত্যেকটা বিষয়ই অনেক গুরুত্বপূর্ণ সুতরাং প্রথম থেকে একেবারে ভিডিওটির শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো যাতে অনেক বেশি উপকৃত হতে পারো ওকে তো চলো শুরু করি প্রথমেই ম্যাট্রিক্সের সমতা সমতা মানে তো সমান দুই বা ততোধিক ম্যাট্রিক্স সমান হলে কি হবে আমরা কি সুবিধা পাব আর যদি সমান করতে চাই তাহলে কি করতে হবে দুটি প্রশ্ন কিন্তু এক্ষেত্রে উদাহরণ নিলে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি এ একটি ম্যাট্রিক্স আর বি আর একটি ম্যাট্রিক্স এই দুটি ম্যাট্রিক্সের যদি এমন হয় ভালো করে লক্ষ্য করো খুব মনোযোগ দিয়ে যদি এমন হয় যে প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ বি ম্যাট্রিক্সের প্রত্যেকটি অনুরূপ ভুক্তির সমান হয় তাহলে এ আর বি এই দুটি ম্যাট্রিক্স সমান হবে এখন প্রশ্ন হলো অনুরূপ ভুক্তি কি দেখো অনুরূপ ভুক্তিটা আমি ব্যাখ্যা করছি ধরো এই যে এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের ভুক্তি হচ্ছে এ আর বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামের ভুক্তি হচ্ছে টু তাহলে এই এ এর অনুরূপ ভুক্তি টু একইভাবে এই যে এ মেট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তি হচ্ছে বি আর বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই বি এর অনুরূপ ভুক্তি হচ্ছে মাইনাস ওয়ান তদ্রুপ এ মেট্রিক্সের তৃতীয় সারির প্রথম কলামের ভুক্তি কি সি আর বি ম্যাট্রিক্সের তৃতীয় সারির প্রথম কলামের ভুক্তি কত ওয়ান তাহলে এই সি এর অনুরূপ ভুক্তি হচ্ছে ওয়ান এভাবে এক্স এর অনুরূপ ভক্তি থ্রি ওয়াই যে ভুক্তি এ ম্যাট্রিক্সের একটি ভুক্তি ওয়াই এর অনুরূপ ভুক্তি জিরো এবং জেডের ভুক্তি হচ্ছে ফোর তাহলে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি যদি বি ম্যাট্রিক্সের প্রত্যেক অনুরূপ ভুক্তির সমান হয় তাহলে আমরা এ আর বি এই দুইটা ম্যাট্রিক্সকে বলতে পারবো ইকুয়াল বা সমান তাহলে কি হলো এ ইকুয়ালস টু টু হতে হবে বি ইকুয়ালস টু ওয়ান হতে হবে সি ইকুয়ালস টু ওয়ান হতে হবে এক্স ইকোয়ালস টু থ্রি হতে হবে ওয়াই ইকোয়ালস টু জিরো হতে হবে এবং জেড ইকোয়ালস টু ফোর হতে হবে এর প্রত্যেকটা ভুক্তি এর প্রত্যেক অনুরূপ ভুক্তির সমান হতে হবে আর যদি তা হয় তবেই আমরা এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সকে বলতে পারবো ইকুয়াল বা সমান এই একটি বিষয় বিপরীতক্রমে যদি এ আর বি ম্যাট্রিক্স সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি বি ম্যাট্রিক্সের প্রত্যেক অনুরূপ ভুক্তির সমান যদি ম্যাট্রিক্স সমান বলা থাকে তাহলে আমরা বলতে পারবো যে এ ইকোয়ালস টু টু বি ইকোয়ালস টু মাইনাস ওয়ান সি টু ওয়ান এক্স ইকোয়ালস টু থ্রি ওয়াই ইকোয়ালস টু জিরো এবং জেড ইকোয়ালস টু ফোর আশা করি তোমরা ম্যাট্রিক্সের সমতা বুঝতে পেরেছ তাহলে এই ম্যাট্রিক্সের সমতায় কিন্তু প্রধানত আমরা দুটি বিষয় জানলাম একটি বিষয় এখনও বলা হয়নি সেটি হচ্ছে এই এ মেট্রিক্স আর বি মেট্রিক্স যদি সমান হয় তাহলে অবশ্যই এ মেট্রিক্স এর ক্রম আর বি মেট্রিক্সের ক্রম একই হতে হবে তার মানে দুটি ম্যাট্রিক্স একই ক্রমের হতে হবে ক্রম সমান এখন দুটি মেট্রিক্স সমান না হয়ে এমনও হতে পারে তিনটি ম্যাট্রিক্স এ বি সি তিনটি মেট্রিক্স যদি সমান হয় এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি তাহলে তিনটি ম্যাট্রিক্সেরই ক্রম সমান হবে অর্থাৎ এ মেট্রিক্সের যে ক্রম থাকবে বি মেট্রিক্সের একই ক্রম এবং সি মেট্রিক্সেরও একই ক্রম থাকবে এখানে দুটি মেট্রিক্স তাই আমরা দুটির জন্য বলি যে এ মেট্রিক্সের ক্রম যা থাকবে বি মেট্রিক্সের ক্রম তাই হতে হবে আর দ্বিতীয়ত উভয়ের ভুক্তি সমান হতে হবে যদি এ আর বি দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হয় তাহলে ক্রম সমান হতে হবে এবং উভয়ের অনুরূপ ভুক্তি সমান হতে হবে তাহলে এই দুটি মেট্রিক্স ইকুয়াল হবে এখানে এ মেট্রিক্সের ক্রম কি দেখো শাড়ি কয়টা একটা দুইটা তিনটা কলাম কয়টা একটা দুইটা তাহলে এ মেট্রিক্সের ক্রম হচ্ছে তিন গুণন দুই তিন বাই দুই আর দেখো এটাও তাই এক দুই তিন তিনটা শাড়ি দুইটা কলাম এক দুই সুতরাং এরও ক্রম তিন বাই দুই সুতরাং এই দুটি মেট্রিক্সের ক্রম কিন্তু সমান আর উভয়ের অনুরূপ ভুক্তি সমান যদি হয় তবেই আমরা বলতে পারবো এ ম্যাট্রিক্স এবং বি মেট্রিক্স সমান আশা করি মেট্রিক্সের সমতা তোমাদের কাছে একেবারেই ক্লিয়ার এবার চলো আমরা ম্যাট্রিক্সের যোগ বুঝে নেই কীভাবে দুই বা ততোধিক ম্যাট্রিক্সকে যোগ করতে হয় একেবারেই সহজ মনোযোগ দাও ধরো এ একটি ম্যাট্রিক্স বি অপর একটি ম্যাট্রিক্স তাহলে এ আর বি ম্যাট্রিক্সের যোগফল একটি ম্যাট্রিক্স এবং সেই যোগফল ম্যাট্রিক্স কি হবে এ ম্যাট্রিক্সের প্রত্যেক ভুক্তির সাথে বি ম্যাট্রিক্সের প্রত্যেক অনুরূপ ভুক্তি যোগ করে দেব তাহলেই আমরা এই দুটি ম্যাট্রিক্সের যোগফল ম্যাট্রিক্স পাবো সেটা কিভাবে দেখো এ এর সাথে এ এর একটি ভুক্তি ওয়ান এই ওয়ানের সাথে যোগ করছি আমরা বি এর একটি ভুক্তি ফোর কেন কারণ ওয়ানের অনুরূপ ভুক্তি ফোর আর সেটা আমরা ওই ওয়ানের স্থলেই লিখেছি ওয়ান প্লাস ফোর মানে ওয়ান আছে এক নম্বর সারির এক নম্বর কলামে আর ওয়ান প্লাস ফোরও লিখেছি আমরা এক নম্বর সারির এক নম্বর কলামে একইভাবে টু এর ভুক্তি থ্রি তোমরা তো অনুরূপ অনুরূপভুক্তি ইতিমধ্যে বুঝেছ টু এর অনুরূপ অনুরূপভুক্তি থ্রি সুতরাং টু প্লাস থ্রি লিখব আমরা এই টু যেখানে আছে সেখানে টু কোথায় আছে প্রথম সারির দ্বিতীয় কলামে সুতরাং প্রথম সারির দ্বিতীয় কলামে এই যে টু প্লাস থ্রি একইভাবে দ্বিতীয় সারির প্রথম কলামে আছে থ্রি এই থ্রিয়ের ভুক্তি তো টু তাহলে এই এর স্থলে আমরা লিখব থ্রি প্লাস টু একইভাবে ফোরের স্থলে লিখবো ফোর প্লাস ওয়ান বাস আমরা তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্স পেলাম তাহলে ওয়ান প্লাস ফোর মানে ফাইভ টু প্লাস থ্রি মানে ফাইভ থ্রি প্লাস টু মানে ফাইভ ফোর প্লাস ওয়ান মানে ফাইভ তার মানে এ প্লাস বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি ইকুয়াল হয়ে গেছে ইকুয়াল নাও হতে পারে প্রত্যেকটা ভুক্তি সমান হতে হবে এমন নয় কিন্তু যোগ করলে প্রত্যেক ক্ষেত্রে এমন রেজাল্ট পাবো তা কিন্তু নয় তবে আমরা যোগটা বুঝেছি তো সেটাই কথা আর যদি দুটি ম্যাট্রিক্স না হয়ে যদি তিনটি হতো তাহলে একইভাবে এখানে ওয়ান প্লাস ফোর ধরো তৃতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম ছিল সেভেন তাহলে ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন এরকম করে হতো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ম্যাট্রিক্সের যোগ এবার চলো আমরা ম্যাট্রিক্সের বিয়োগটা দেখে নিই একই যোগের যে নিয়ম বিয়োগের একই নিয়ম আমি যদি ব্যাখ্যা না করেও বলি তাহলেও তোমরা বুঝতে পারবে এই যে এ আর বি দুটি ম্যাট্রিক্স এ আর বি মেট্রিক্সের বিয়োগ অর্থাৎ এ থেকে বি যদি আমরা বিয়োগ করি তাহলে এ মেট্রিক্সটা আগে লিখব তারপর বি ম্যাট্রিক্স লিখব এরপরে আমরা এ মেট্রিক্সের প্রত্যেক ভক্তি থেকে বি মেট্রিক্সের অনুরূপ ভুক্তি বিয়োগ করে আমরা যেখানে যে বিয়োগ লেখা দরকার সেখানেই সেটা লিখব আশা করি কোথায় লিখতে হবে তাও আমি বলেছি তোমরা বুঝেছো নিশ্চয়ই বুঝেছো কাজেই এটার ডিটেল ব্যাখ্যা না করে আমি রেজাল্টটা লিখে দিলাম আশা করি তোমরা বুঝে নিতে পারবে ম্যাট্রিক্সের বিয়োগ এবার আমরা করব। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক স্কেলার গুণিতক মানে একটি ম্যাট্রিক্সকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করব ধরো এ একটি ম্যাট্রিক্স এই এ কে যদি আমরা একটা স্কেলার ধরো একটা স্কেলার রাশি কে তাহলে এ কে যদি আমরা কে দ্বারা গুণ করি কে এ তাহলে এ কে এ ম্যাট্রিক্সকে কে দ্বারা গুণ করার অর্থ হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রত্যেক প্রত্যেকটা ভুক্তির কে গুণন নেওয়া দেখো এ মেট্রিক্সের একটি ভক্তি হলো টু তার কে গুণন নিয়েছি টু কে এ মেট্রিক্সের আরেকটি ভুক্তি থ্রি তার কে গুণন নিয়েছি থ্রি কে এ মেট্রিক্সের একটা ভুক্তি ফোর তার কে গুণন নিয়েছি ফোর কে এভাবে এ মেট্রিক্স নিলাম নিয়ে এর যদি থ্রি গুণিত করি থ্রি একটি স্কেলার তাহলে থ্রি এ তাহলে এর ভুক্তির প্রত্যেকটা ভক্তিকে তিন দ্বারা গুণ করে নামাতে হবে দেখো তাই করা হয়েছে সুতরাং নিশ্চয়ই তোমরা মেট্রিক্সের স্কেলার গুলি তো বুঝতে পেরেছ